নমস্কার বন্ধুরা, দ্য বেস্ট এডুকেটামে সমস্ত সংস্কৃত অনুরাগী শিক্ষার্থীদের সুস্বাগতম। আজকে আলোচ্য বিষয় ক্লাস ইলেভেনের ব্যাকরণ প্রত্যয়। আজকের যে প্রত্যয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো শত্রি প্রত্যয়। এই শত্রি প্রত্যয় প্র্যাকটিস করলে একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে কোনো শিক্ষার্থী এখান থেকে প্রশ্ন একটি হলেও জানা পাওয়ার সম্ভাবনা অধিক বেশি। তাই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো দেখো, আমি এখানে শত্রি প্রত্যয় লিখেছি। শত্রি প্রত্যয়ের প্রথম সূত্র কি? এই প্রত্যয়ের শেষে কি থাকে লেখা আছে? খন্ডিত্ব থাকে, অর্থাৎ এই প্রত্যয়ের শেষে খন্ডিত্ব থাকে। দ্বিতীয় সূত্র কি? বা ধাতুর লট অর্থাৎ বর্তমান কালের রূপ করতে হয়। এই দুটোই সূত্র মনে রাখো, একটা মনে রাখো খন্ডিত্ব হয়, আর একটা মনে রাখো কি শব্দ বা ধাতুর লট বা বর্তমান কালের রূপ করতে হয়। তো আগে আমাদের জেনে নিতে হবে কি কিছু ধাতুর বর্তমান কালের বা লটের কি রূপ হয়। তো দেখো, আমি এখানে কিছু চার্ট করে দিচ্ছি কি, যেমন গম লটের রূপ লেখার সময় কি হয়? গচ্ছ। হস লটের রূপ লেখার সময় কি হয়? হস। দৃশ লটের রূপ লেখার সময় কি হয়? পশ্চ। ক্রি লটের রূপ লেখার সময় কি হয়? কর। পা লটের রূপ লেখার সময় কি হয়? পিপ। স্থা লটের রূপ লেখার সময় কি হয়? তিষ্ঠ। জি লটের রূপ লেখার সময় কি হয়? জয়। এই কটার লটের রূপ আমি এখানে জেনে রাখলাম। তো এইবার দেখো, উদাহরণস্বরূপ যদি বলে গম যুক্ত সর্তি, হস যুক্ত সর্তি, জি যুক্ত সর্তি, তখন তোমরা কি করবে? অনেকেই গুলিয়ে ফেলতে, কিন্তু এখন তোমরা গুলাবে না, তোমরা নিজেরাই জানো যে প্রথমে কি করতে হবে, শব্দ বা ধাতুর লটের রূপটি আমাদের লিখতে হবে। তাহলে বলো, গমের লটের রূপ লেখার সময় কি হয়? গমের লটের রূপ লেখার সময় হয় গচ্ছ। আর এই প্রত্যয় শেষে কি থাকে? খন্ডিত থাকে। তাহলে উত্তর কি হবে? হয়ে যাবে গচ্ছ। তারপরে দেখো হস, হস যুক্ত সর্তি, হসের লটের রূপ লেখার সময় কি হয়? হস হয়। আর এই প্রত্যয় শেষে কি থাকে? খন্ডিত থাকে। তাহলে কি হবে? হসদ। তারপরে দেখো স্থা, তাহলে স্থার বর্তমানকালের রূপ লেখার সময় কি হয়? স্থার বর্তমানকালের রূপ লেখার সময় হয় তিষ্ঠ। তাহলে এই প্রত্যয় শেষে কি থাকে? খন্ডিত। তাহলে কি হয়ে যাবে? তিষ্ঠৎ। তারপরে দেখো দৃশ, দৃশের বর্তমানকালের রূপ লেখার সময় কি হয়? পশ্চ। এবং এই প্রত্যয় শেষে কি থাকে? খন্ডিত। তাহলে উত্তর কি হয়ে যাবে? পশ্চাৎ। তারপরে দেখো ভু, ভুর বর্তমানকালের রূপ লেখার সময় কি হয়? ভব। এবং এই প্রত্যয় শেষে কি থাকে? খন্ডিত্ব। তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে ভবৎ। তারপরে দেখো জি, লর্ড বা বর্তমানকালের রূপ লেখার সময় কি হয়? জয়। তাহলে এই প্রত্যয় শেষে কি থাকে? খন্ডিত্ব। তাহলে হয়ে যাবে কি? জয়ত। তারপরে দেখো পা, তো পা ধাতুর লর্ড বা বর্তমানকালের রূপ লেখার সময় কি হয়? পিভ হয়। তাহলে দেখো ও এই প্রত্যয় শেষে কি থাকে? খন্ডিত্ব থাকে। তাহলে উত্তর কি হয়ে যাবে? হয়ে যাবে পিবত। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং সামান্যতম তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এইরকম সংস্কৃত বেস্ট ব্যাকরণ এবং বেস্ট সাজেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।